নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরা পনির খেতে কিন্তু ছোট বড় সবাই খুব ভালোবাসি, আর ভাবি পনিরের নিত্য নতুন রেসিপি কিভাবে ট্রাই করব। চলুন আজকে তৈরি করব ক্যাপসিকাম পনিরের এই সুন্দর রেসিপিটা, যেটা আপনি নিরামিষ দিনেও কিন্তু ব্যবহার করতে পারবেন অনায়াসে। আমরা হোমমেড পনির নিয়ে নিয়েছি, আর এই হোমমেড পনিরটা আমরা এখানে সাদা তেলে, যে কোনো কোম্পানি যে কোনো রকমের সাদা তেলে এটা তৈরি করুন। আর এখানে আমি 2 চামচ তেল দিয়ে এই পনিরটাকে একটুখানি ভেজে নেব। আপনি যদি ভেজে পনির খেতে পছন্দ না করেন তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই রেসিপিতে একটুখানি ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেকখানি এনহ্যান্স হয়ে যাবে। তাই আমরা এটাকে সামান্য একটুখানি তেল দিয়ে জাস্ট একটুখানি সতে করে নেব। একটা দিক একটুখানি লালচে হয়ে যাচ্ছে, তারপরে আমরা উল্টে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু ক্যাপসিকাম পনির তাই জন্য অবশ্যই ক্যাপসিকাম, না পনিরটা উঠিয়ে নিয়ে দেবার কোনো দরকার নেই, এর পাশ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে এই রকম করে একদম লো ফ্লেমে এটা রান্না করুন, তাহলে এর স্বাদ আর গন্ধ অনেকখানি এনহ্যান্স হবে। তো আমরা এখানে ক্যাপসিকামকে খুব লাল করে ভাজতে হবে না, একটা পেস্ট। এখানে দেখুন একটু দই নিয়েছি, খুব অল্প 2 চামচ মতন, তার সাথে পোস্ত বাটা, একটু লঙ্কা লাগবে, আর এখানে ঝাল যতটা আপনি খাবেন সেই অনুযায়ী লঙ্কা নিন। আমি নিয়েছি এখানে নুন, চিনি আর সামান্য একটুখানি গোলমরিচ। না, এটা কিন্তু যেহেতু এটা ক্যাপসিকাম পনির সেই জন্য গোলমরিচের পরিমাণটা একটুখানি কম, কিন্তু এটা পনির কালী মির্চ রেসিপি কিন্তু নয়, সেটা আর একদিন আপনার সাথে শেয়ার করব। খুব ভালো করে আমরা এখানে এই মিশ্রণটাকে মিক্স করে নেব। হাতের কাছে একটু জলও রেখে দিন। এবারে এই মিশ্রণটা আমরা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। পনির তো আমাদের ভাজা হয়েই গেছিলো, আমরা এখানে ক্যাপসিকামটা একটু সফট হওয়া অবধি অপেক্ষা করলাম। যেই একটু সফট হলো, ক্রাঞ্চি ব্যাপারটা তবুও থাকবে। এই মশলা ধোয়া বাটি দিয়ে এই রকম পরিমাণ জল দিয়ে দেব, ব্যাস আর কি। এবার গ্রেভিটা ফুটে উঠলেই আপনার রান্নাও রেডি। খুব ভালো করে হালকা হাতে এটা মিশিয়ে নিন, খুব বেশি যদি নাড়াচাড়া করেন, পনির খুব সফট তো এটা ভেঙে যেতে পারে। আর আমরা এরকম ক্রাঞ্চিই রাখবো আমাদের এই ক্যাপসিকামটাকে, তাহলেই আপনার খেতে বেশি ভালো লাগবে। ভীষণ মজাদার একটা রেসিপি। এখানে আপনার স্বাদ অনুযায়ী এইরকমভাবে আপনি কাঁচা লঙ্কা অ্যাড করুন। এখানে কোনো লাল লঙ্কা বা হলুদ ব্যবহার করা হবে না, এটা হোয়াইট গ্রেভি পনির। আর যেদিন আপনি নিরামিষ দিনে এটা ট্রাই করবেন মনে করছেন সেদিনকে ট্রাই করুন। দেখুন আমার গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেব। তো এইরকম একটা গ্রেভি রেখে আমরা এটা অফ করছি। আর এটা না একদম রুটির সাথে, বিশেষ করে রুমালি রুটির সাথে, কিংবা আপনি গরম ভাতের সাথে অনায়াসে ট্রাই করতে পারেন। একদম কোথা দিয়ে আপনার এক থালা ভাত উঠে যাবে আপনি নিজেও টের পাবেন না। এই ইয়ামি রেসিপিটার জন্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কীরকম লাগলো রেসিপিটা। সো ইয়ামি, সো টেস্টি, আমি কি বলবো। যখন আমি ভয়েস ওভার করছি আমার আবার সেই স্বাদটা মনে পড়ে যাচ্ছে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে পাশে থেকে সাপোর্ট করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করতেও ভুলবেন না। ভালো কথা, শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু আমি অনেক রেসিপি শেয়ার করছি, তাহলে প্লিজ আমার শর্ট ভিডিওগুলোও ফলো করতে ভুলবেন না। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।